আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার আজকের ভিডিও বিষয় হল ইসলাম কিছুই ধার করেনি ইসলাম হ্যাজ বরড নাথিং আপনারা জানেন যে ইসলামের বিরুদ্ধবাদীরা দাবি করে থাকে ইসলামের নিজস্ব বলে কিছু নেই সবই ইহুদিদের তোরা এবং খ্রিস্টানদের বাইবেল থেকে ধার করা আসুন আমরা আজ এই মিথ্যা অভিযোগের বিপক্ষে কিছু বাস্তব সত্য পেশ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর শুনুন শুরুতেই একটা কথা বলে রাখছি আমি আমার বক্তব্য শুধু ইসলামের পরিধির মধ্যেই সীমিত রাখব এবং প্রমাণের জন্য যতটুকু দরকার তার বাইরে তোরা বা বাইবেলের উল্লেখ করব না তোরা বা বাইবেলের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আসুন দেখি ইসলাম কি ধার করেছে আর কি ধার করেনি ইসলামের পাঁচটি স্তম্ভ ইসলাম যে পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত যে পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তার একটাও তোরা বা বাইবেলে নেই অর্থাৎ ইসলামের পাঁচ স্তম্ভ যথা কলেমা নামাজ রোজা হজ ও জাকাত না এই পাঁচটি বিষয়ের একটিও তোরা কিংবা বাইবেলে নেই মূল তাওরাত এবং ইঞ্জিলে ছিল বলে মুসলমানরা দাবি করলেও তোরার অনুসারী ইহুদি এবং বাইবেলের অনুসারী খ্রিস্টান সম্প্রদায়ের কেউই তার স্বীকার করে না এবং বাস্তবে দেখা যায় যে আধুনিক তোরা আর বাইবেলের কোথাও ইসলামের এই পাঁচটি মৌলিক বিষয়ের একটিও নেই তাহলে ব্যাপারটা দাঁড়াল কি ইসলামের এই মৌলিক বিষয়গুলোর কোনোটাই তোরা বা বাইবেল থেকে ধার করা নয় এগুলো সম্পূর্ণরূপে ইসলামের নিজস্ব সম্পত্তি একদম অরিজিনাল যারা বলছে যে ইসলামের নিজস্ব বলে কিছু নেই তারা আসলে ডাহা মিথ্যা বলছে যে জিনিস তোরা কিংবা বাইবেলে নাই সেই জিনিস তোরা কিংবা বাইবেল থেকে ইসলাম ধার করলো কিভাবে এ প্রশ্নের জবাব তাদেরকে দিতে বলুন ইসলামী শরিয়া এবার আসুন ইসলামের শরিয়ার ব্যাপারে আমাদের জানা মতে বাইবেলের কোনো শরিয়া নেই তোরাই কিছু কিছু আছে কিন্তু ইসলামের সাথে তার মিলের চেয়ে অমিলই বেশি হারাম হালাল বিয়ে সাদী কানুন বিচার আচার ইত্যাদির কোনো বিষয়ে তোরা বা বাইবেলের সাথে ইসলামের কোনো অংশের কোনো মিল নেই হারাম হালালের ক্ষেত্রে ইহুদিদের সাথে যেটুকু মিল আছে তার পরিমাণ এত কম যে ওটাকে মিল বলা যাবে না যেমন সুদ ইহুদিদের জন্য হারাম তবে তার নিজেদের ইহুদি সম্প্রদায়ের মধ্যেই হারাম অন্য সম্প্রদায়ের কাছ থেকে সুদ খাওয়া তাদের জন্য হালাল এই সুদই ইহুদি জাতির আর্থিক উন্নয়নের প্রধান নিয়ামক আবার মদ ওদের জন্য হারাম তবে মদের উৎপাদন ও ব্যবসা ওদের জন্য হারাম নয় শুকরের মাংস হারাম তবে শুকরের বিক্রিলব্ধ অর্থ তাদের জন্য হালাল এভাবেই ওই একটি মাত্র মিলের জায়গায়ও অমিলি বেশি ইহুদিদের সাথে ইসলামের বরং অধিকাংশ ক্ষেত্রেই উল্টা ব্যবস্থা আর হারাম হালালের প্রশ্নে বাইবেলে অর্থাৎ খ্রিস্টীয় শরিয়ায় হারাম হালাল বলে কিছু আছে বলে আমি পাইনি তাহলে ইসলাম ওদের থেকে ধার করল কিভাবে কোনোভাবেই না বিশ্বের কোন ধর্মের সাথে ইসলামের যেসব বিষয়ের কোন রকম মিল নেই সেগুলো ইসলামের নিজস্ব নয় অবশ্যই ইসলাম অন্য কোন ধর্মের সরিয়া ধার করেছে বলে যারা বক বক করছে তারা মিথ্যাচারী বোকা তাদের জানা থাকা উচিত ছিল যে ইসলাম সব থেকে আলাদা এবার আসুন ইমান প্রসঙ্গে মুসলমান হওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে জরুরি তা হল ইমান ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে তবে প্রাথমিকভাবে এই সাতটি বিষয়ে ইমান রাখলে একজন মানুষ মুসলমান বলে বিবেচিত হয় বিষয়গুলি হল এক আল্লাহর অস্তিত্ব ও একত্রে বিশ্বাস দুই ফেরস্তাগণের উপরে বিশ্বাস তিন আল্লাহ কর্তৃক নাজিলকৃত কিতাব সমূহের উপরে বিশ্বাস চার নবী ও রাসুলগণের উপরে বিশ্বাস পাঁচ তক বিশ্বাস ছয় মৃত্যুর পর পুনরুত্থ পুনরুত্থানে বিশ্বাস এবং সাত শেষ বিচার তথা বৃহস্ত ও দুজখে বিশ্বাস এই সাতটি বিষয়ের উপর বিশ্বাস থাকা ইসলামের অনুসারীদের ইমানের জন্য ফরজ এই সাতটি বিষয় তোরা বা বাইবেলে ফরজ নয় এর উল্লেখ তেমন একটা নেই ফরজ বলে কোনো কথাই আসলে তোরা বা বাইবেলে নেই তাহলে ইসলামের এই অংশ তোরা বা বাইবেল থেকে ধার করা নয় যারা ধার করার কথা বলছে তারা মিথ্যাবাদী বোকা ইসলামও জানে না তোরা এবং বাইবেলও ভালো করে পড়েনি অর্থাৎ ইসলামের মৌলিক কোনো বিষয়ের সাথে তোরা বা বাইবেলের কোন রকম কোনো মিল নেই আল কোরআনে প্রধানত পাঁচ ধরনের আয়াত আছে হরফে মুকাত্তিয়কে আয়াত ধরলে ছয় ধরনের আয়াত হয় হাদির শরীফে যেহেতু পাঁচ ধরনের আয়াতের কথা বলা হয়েছে সেহেতু আমরা পাঁচ ধরনের আয়াতই ধরে নেব তবে আলোচনার সময় হরফে মুকাত্তিয়াতকে বাদ দেব না হরফে মোকাত্তিয়াত হলো সেই হরফগুলো যা আল কোরআনের কোনো কোনো সোরার শুরুতে ব্যবহার করা হয়েছে যেমন আলিফলাম মেম আলিফলাম রা ইয়াসিন ইত্যাদি তেলাওয়াতের সময় ওগুলোকে আলাদা আয়াতের মর্যাদায় তেলাওয়াত করতে হয় এগুলোর অর্থ এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই ধরনের হরফে মোকাত্তিয়াত তোরা বা বাইবেলে নেই অতএব এগুলো ইসলামের নিজস্ব বিষয় কোন ক্রমে ধার করা নয় আল কোরআনের আয়াত একইভাবে আল কোরআনের আয়াতে মহকাম বা হুকুম সংক্রান্ত আয়াত হারাম সংক্রান্ত আয়াত হারাল সংক্রান্ত আয়াত এবং আয়াতে মোতাসাবি বা আয়াত আয়াতসমূহের কোনটাই তোরা বা বাইবেলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বা বাইবেল থেকে ধার করাও নয় বাকি থাকে শুধু আয়াতে আমসাল যা আসলে নবী রসুলগণের ইতিহাসের সাথে জড়িত ইতিহাস তো সবার জন্যই একই রকম ইতিহাস সবার জন্য একই রকম বাবুরের ইতিহাস বলার প্রয়োজন হলে আব্দুর রহমান ডেভিড কপলার এবং হরেন্দ্রনাথ বৈরাগী একই কথা বলবেন যদি বিকৃতি করার ইচ্ছা না থাকে এতে কারো বলার উপায় নেই যে হরেন্দ্রনাথ বৈরাগী আব্দুর রহমানের কাছ থেকে ধার করেছে যদি কেউ এরকমটি বলে তাহলে তাকে বোকা বলা ছাড়া অন্য কিছু করার আর থাকবে না নবির আসল প্রসঙ্গ এখানে বলা জরুরি যে বাইবেল বা তোরার মতো আল কোরআনে কোনো নবীর আসুলের কাহিনী বর্ণিত হয়নি নবির আসল কথা কোরানে এসেছে শুধু নজির বা রেফারেন্স হিসাবে এবং হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের কাহিনী ছাড়া অন্য কোনো নবীর ব্যাপারে কোনো পুরা কাহিনী আল কোরআনে বর্ণিত হয়নি হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের কাহিনী পুরা বর্ণিত হয়েছে ইহুদিদের চ্যালেঞ্জের জবাবে তারা নবীজিকে পরীক্ষা করার জন্য হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের কাহিনী তার কাছে জানতে চেয়েছিল কারণ তাদের ধারণা ছিল যে নবী এই কাহিনী জানেন না আসলে তিনি জানতেন না আল্লা প্রায় পুরা কাহিনী বর্ণনা করে তার নবুয়তের সত্যতা প্রমাণ করেছেন অন্য কোনো নবীর ক্ষেত্রে এরকম কাহিনীর বর্ণনা আল কোরআনে নেই তোরা বা বাইবেলের সাথে কোরআনের এই অমিল প্রমাণ করে যে কোরআনে ধার করা কিছু নেই না একদম নেই তোরা ও বাইবেলে নাম বিভ্রাট আরো একটি বিষয় এখানে উল্লেখ করা জরুরি তা হল নবী রসুলগণের নাম আল কোরানে উল্লেখিত কোন নবীর নামের সাথে বাইবেলে উল্লেখিত কোন নবীর নাম বা স্থানের নামের কোনো মিল নেই আল কোরআনে উল্লেখিত নারীগণের নামের সাথে তোরা বা বাইবেলের নামের কোনো মিল নেই তাহলে আল কোরআন ধার করলো কিভাবে শুধু যে নামের মিল নেই তা নয় নবীর আসলগণ বা নারীগণের সাথে সংযুক্ত ঘটনাবলিরও কোনো মিল নেই সবই ইসলামী নিষিদ্ধ কিন্তু বাইবেলে উল্লিখিত প্রায় সব নবী বা নারীর চিত্র বিদ্যমান তারা প্রত্যেকেরই চিত্রকর্ম যেখানে সেখানে ঝুলিয়ে দিয়েছে তাহলে ইসলাম ধার করল কিভাবে এদের কোনো কিছুর সাথে তো আল কোরআনের কিংবা ইসলামের কোনো মিল নেই তাহলে ধার করলো কিভাবে যে জিনিসের সাথে ইসলামের কোনো মিল নেই বা মেলে না সেই জিনিস ইসলাম ওদের কাছ থেকে ধার করলো কিভাবে কে দেবে এই জবাব আল্লাহর নাম সমূহ কোরানে এমন কোনো সুরা পাওয়া যাবে না যেখানে আল্লাহর নাম নেই বা আল্লাহর গুণবাচক কোনো নাম নেই কোরআনে আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে যার একটিও তোরা বা বাইবেলে নেই তোরা এবং বাইবেলে আল্লাহ নামটিও নেই আল্লাহর কোন গুণবাচক নামও নেই আল কোরআনের সুরা তোরা বা বাইবেলে আল কোরআনের মতো কোনো সুরা নেই বিসমিল্লা দিয়ে কোরআন পাঠ শুরু হয় প্রতিটা ছুরার শুরুতে বিসমিল্লা আছে ব্যতিক্রম শুধু একটি সুরা সুরা তবা তোরা এবং বাইবেলে বিসমিল্লা বলে কিছু নেই এত অমিল থাকা সত্ত্বেও যারা বলছে যে কোরআন তোরা এবং বাইবেল থেকে ধার করেছে তারা অন্ধ অশিক্ষিত আপনার বাড়িতে যা কখনো ছিল না বা নেই আমি তা আপনার বাড়ি থেকে চুরি বা ধার করলাম কিভাবে ইবাদতের বিভিন্ন শ্রেণী ইসলামে ইবাদতের বিভিন্ন শ্রেণী আছে যেমন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল ইত্যাদি ইহুদিরা খ্রিস্ট ধর্মে ইবাদতের এমন কোন শ্রেণী বিভাগ নেই তাহলে কোনটা ওদের কাছ থেকে ইসলাম ধার করল পবিত্রতা ইবাদতের পূর্বে অজু গোসল কিংবা তওয়ামমের ধারণা সম্পূর্ণরূপে ইসলামের নিজস্ব বিষয় অন্য কোনো ধর্মে এই ব্যবস্থা নেই কাজে ইসলামের এ অংশও ধার করা নয় যাবতীয় কাজকর্মের শুরুতে বিসমিল্লা বলা বা নির্ধারিত কোনো কাজের জন্য নির্ধারিত দোয়া পাঠ করার বিষয়টিও সম্পূর্ণরূপে ইসলামের নিজস্ব বিষয় মুসলমানের জীবনে এমন একটা কাজও নেই যার জন্য কোনো দোয়া নেই বা পুণ্যের ব্যবস্থা নেই এত সুশৃঙ্খল ও সুস্পষ্ট বিধি ব্যবস্থা বিশ্বের আর কোনো ধর্মে নেই কার কাছ থেকে ইসলাম ধার করবে কেন ধার করবে ইসলামের অভাবটা কিসের কিরামান কাথেবিন ইসলামে কিরামান কাথেবিন বা সম্মানিত লেখক নামে মানুষের কর্মে হিসেব রাখার জন্য ফেরিস্তা নিয়োজিত আছেন যা ইহুদি বা খ্রিস্ট ধর্মে নেই তাহলে এটাও ইসলামে ধার করা নয় মৃতের জানাজা মুসলমানদের শেষকৃত্য ইহুদি এবং খ্রিস্টানদের শেষকৃত্য থেকে সম্পূর্ণ আলাদা জানাজার নামা শুধু মুসলমানরাই পড়ে কবরদানের পদ্ধতিও পুরোপুরি আলাদা কবরে সওয়াল জবাব এবং কবরের আজব সংক্রান্ত ধারণাও ইসলামের নিজস্ব বিশ্বের কোনো ধর্মের সাথেই এর কোনো মিল নেই কাদের এটাও ধার করা নয় ইসলামের এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল। ইসলামের এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার বা পয়গম্বরের ধারণা সম্পূর্ণ স্বতন্ত্র ইহুদি বা খ্রিস্ট ধর্মের নবী আসুলের সংখ্যা দশ জনেরও কম এমনকি হজরত আদম আল্লাহ সাল্লাম যে নবী ছিলেন এ ধারণা তোরা বা বাইবেলে নেই অর্থাৎ এ বিষয়টাও ইসলামের নিজস্ব শরীফ ইসলাম ধর্মের সব কিছু কাবা ভিত্তিক কিন্তু ইহুদি বা খ্রিস্টানদের কাবার সাথে কোনো সম্পর্কই নেই শুধু সম্পর্ক নেই তা নয় কাবা শরীফ তাদের জন্য একটা শত্রুর স্থান বহুবার খ্রিস্টানরা এটাকে ধ্বংস করার পায় তারা করেছে ধ্বংস করার চেষ্টা করেছে ধ্বংস করতে পারেনি নিজেরাই ধ্বংস হয়েছে এখন কাবার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার প্রবাগান্ডা চালাচ্ছে কাবা বিমুক্ত তাহলে ইসলাম ওদের কাছ থেকে কিভাবে ধার করলো কি ধার করলো কারা বলছে এসব কেন বলছে ইসলামে আজানের কথা চিন্তা করে দেখুন আজান সম্পূর্ণরূপে আলাদা বিশ্বের কোনো ধর্মে আজানের মতো একটি বিষয় নেই ঘন্টা ধনে দিয়ে বা আগুন জ্বালিয়ে আমন্ত্রণ জানানো এটাই অন্যান্য ধর্মের রীতি কিন্তু ইসলামের এটি সম্পূর্ণরূপে আলাদা আজান দিয়ে এবাদতের জন্য আমন্ত্রণ জানানো হয় এটাও ধার করা নয় সম্পূর্ণ নিজস্ব তো যারা বলছে যে ইসলাম অমুকের কাছ থেকে ধার করেছে তমুকের কাছ থেকে ধার করেছে সমুকের কাছ থেকে ধার করেছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করুন কোনটি ধার করেছে দেখিয়ে দিই দেখিয়ে দিতে না পারলে মুখ বন্ধ কর সোজা সবটা কথা এইরকম ডাহা মিথ্যা দিয়ে ইসলামের বিরুদ্ধে সারাক্ষণ বকর 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 করা এটা কোন রকমই গ্রহণযোগ্য হতে পারে না আর মুসলমানদের উচিত এ ব্যাপারে সরব হওয়া বন্ধুগণ আজকের মতো আমি এখানে বিদায় নিতে চাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন